দেখে মনটা পুরো ভরে গেল। অল্প করেই দাদা চিকেন নিয়ে এসছে, তা হচ্ছে চিকেন রান্না। বসে আছি ব্লগ যখন করতেই হবে তা করেই ফেলি, করেই ফেললাম রাত থেকে স্টার্ট। তা চলুন, আর একজন দেখছেন আমার সামনে এসে এই করছে ওর সামনে একই সময় আসতেই ভয় লাগে আমার, আসবো কোথায় কি লেগে যাবে, মুন্ডু মুন্ডু উড়ে যাবে আমার, কে জানে জানি না। কিছু করছি বলুন, আমি যাবো হচ্ছে সোজা রান্নার দিকে, দেখা যাক কী করা যায়। কেন আজকে সারাটা দিনে কিছুই রান্না বান্না হয়নি, কেন আপনাদের দাদা আজকে বাড়িতে আসেনি, এই এখন আসবে রাত্রের দিকে, এবার দেখি কী করা যায়। চলুন সাথে চলুন, দেখতে থাকুন। চলে এসছি ফ্রেন্ডস, এইদিকে আটা মাখা হচ্ছে, কারণ রাতটা তো অনেকটাই হয়ে গেছে জানেন, এখন বেজে গেছে 10:30 বাজেনি, বাজবে। তা চলুন সঙ্গে সঙ্গে ডিনারের আয়োজন শুরু হয়ে গেছে, আর ডিনার মানেই তো রাত্রে বেশিরভাগ রুটি, এই জন্য আটা মাখা হচ্ছে। তা চলুন আটাটা ভালো করে মেখে নিই, সমস্ত কিছু নিয়ে বসে গেছি, বেলনি চাটু না আর থালা প্লেট, আমি আবার বকবক করছি ভুলভাল, প্লেট সব কিছু নিয়ে বসে গেছি। তা চলুন এটা ঝটপট করে মেখে নিই। দেখুন ফ্রেন্ডস, হয়ে গেছে অলমোস্ট আমার মাখা, শুধু এবার ভালোভাবে এরকম পাটিয়ে ভালো করে আরও একটু নরম করে মাখতে হবে, যাতে তুলতুলে হয় খাওয়ার সময়, তাই না বলুন। বলুন বাবা কত যে কষ্টকর, আমার ঘামের ঘাম হচ্ছে, ওরে তা মাখতে তো হবেই, কে আর মাখবে বলুন। চলুন মেখে ফেলি। হয়ে গেছে আমার রুটি করা বেলা, তা চলুন এবার ভেজে নিই ছটপট, গরম গরম রুটি হচ্ছে। আহা, এই যে রুটি যেটা গন্ধ, আহ কী দারুণ লাগে গন্ধটা, কী বলুন, দারুণ লাগে না, দারুণ লাগে। তা এদিকে রুটি হচ্ছে আর এদিকে তরকারিও হয়ে গেছে, এই দেখুন কুমড়ো আলুর তরকারি একদম কালো জিরে দিয়ে, দারুণ হয় দারুণ, ইয়াম হয় ইয়াম, আমার তো ইয়াম লাগে, দারুণ লাগে, আপনাদের কাদের ভালো লাগে, একদম কালো জিরে দিয়ে কুমড়ো আলুর তরকারি। চলুন পুড়ে যাচ্ছে, তানা আমার করলে পুরো পুড়েই যাবে রুটি, ইয়া 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 তুমি বলেছি ফ্রেন্ডস। আর টিম টিম আওয়াজ পাচ্ছেন, সেটা হলো যে পাখা। তো চলুন এখন তো বেজে গেছে 11:00 কাছাকাছি, তো দেখা হচ্ছে আপনাদের সাথে মর্নিংয়ে। দি নেক্সট ডে, গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল চলে এসেছি, আর সকালবেলা এখন বাজে হচ্ছে 8:30, আপনার দাদা একটু আগে বেরিয়ে গেল, আর মম্মার একটা টিচারও পড়িয়েও চলে গেল, তা এখন হচ্ছে আবার পড়তে বসেছে, কারণ আবার একটা টিচার আসবে বেলার দিকে ওই 11:30-12:00 না। আর দেখুন আমার দিকে তাকে পর তাকে করতে বলিনি, পড়ার নাম উঠলে হচ্ছে গায়ে জ্বর চলে আসে পড়ার নামে। টিফিন করবো একটু বাদে, এখন কী টিফিন করবো কী করবো জানি না, দাদাকে তো একটা টিফিন পাঠিয়ে দিয়েছি, কারণ কালকে যে তরকারিটা করেছিলাম রাত্রে ওই আলু কুমড়ো তরকারিটা, ওই অল্প একটু ওটা দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর কিছুটা আছে ওইটা, ওই দেখা যাক, চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন, একদম কাল রাত থেকে ব্লগ চলছে। দেখে মনটা পুরো ভরে গেল,
সব জামাগুলো তুলে নিয়ে দিলাম, কেন মেঘ হয়ে আসছে আবার, সব শুকিয়ে কাঠ হয়ে গেছে, এত সুন্দর রোদ। করেই দাদা চিকেন নিয়ে এসছে, তা হচ্ছে চিকেন রান্না ছানো হয়েও গেছে, এবার দিয়ে দেবো জল, অল্পই জল, বেশি না। আজকে একটু মাখো মাখো খাওয়া হবে চিকেনের ঝোলটা, ঝোলা ঝোলা না, চিকেন আর ভাত ব্যাস আর কিছুই না। চলুন, সব কিছু আমার দাওয়াই আছে, আমি বললাম শুধু ঢেকে ফুটে উঠলেই রেডি। তাহলে ফ্রেন্ডস, আজকে ব্লগটা এন্ড করে দিচ্ছি, এত সুন্দর ওয়েদার নিয়েই ব্লগটা আজকে এন্ড করে দিতে আসছি। আপনাদের কেমন লাগলো, আপনাদের মানে আমার তো খুব ভালো লাগছে, আপনাদের ওখানে কার কার জায়গায় কোথায় বৃষ্টি থেমেছে, রোদ উঠেছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবেন, আমার তো ওয়েদারটা খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলবেন, ছোট্ট ব্লগ, ছোট্ট কোথায়, রাত থেকে তো চলছে, ছোটো না, তা বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পেয়ে লাইকটা টুক করে অন করবেন। তো প্লিজ ফ্রেন্ডস, পাশে থাকুন, সাথে থাকুন, আর ভিডিও শেয়ার করুন, যেরকম প্যাক বুক করলো। চলুন, বাই।